ৱেলকম টু আৰি এজুকেশ্যন আৰ এজুকেশনৰ আজিৰ ক্লাছটো সমস্ত অতি স্বাগত আজিৰ ক্লাছ আমি সৰস্বতী ইংলিছ লিডৰ ক্লাছ ফ'ৰৰ লেচন টুৱেলভ আলোচনা কৰিব এই গোটেই ভিডিঅ'ৰে হি লেচন কমপ্লিট কৰিব এই সমস্ত কোৱশ্চিন আনচাৰ তাৰ গ্ৰামাৰ আমি এঠাই শিখিবা যা হাৰ্ডৱাৰ্ড অঁ এই জাণিবা তেণুক স্কিপ নকৰি ভিডিঅ'টো সম্পূৰ্ণ দেখিবা তাৰপিছত প্লিজ আর্পি এজুকেশন চ্যানেল লাইক করানু সবসক্রাইব করুন এবং পাখলে থাক বেল আইকন কু প্রেস করানু যা কি অপলোড হওয়া যাওয়া নিউ ভিডিওর নোটিফিকেসন আপনার সর্বপ্রথমে পাইপারে যদি কিছু ভিডিওরে কি ডাউট রয়েছে তাহলে প্লজ আম কমেন্ট মাধ্যমে ওকে লেট চ' আৰম্ভ কৰিব আজি লেচন গত লেচনৰে আমি এক্সাইজ ইলেভেন ট'টাল কম্প্লিট কৰিলে উইথ কুৱেশ্যন আনচৰ আজি আমি লেচন টুৱেভেল আৰম্ভ কৰা ত'লে ফাৰ্ট কৰিব বুকৰিডিং ত' এই কাহজ দিছে গোটেই গিং টু ক'ত দিলে বুকৰিডিং প্ৰথম কৰিব দি টিচৰ হাজ এ পিছ অফ চক ইন হৰ্ হেণ্ড চি ইজ গিং টু ৰট অন দ ব্লা বোৰ্ড ৰাম ইজ হোল্ডিং হিজ পেন হি ইজ গৈং টু ৰট এ লেটৰ অমেন হাজ এ বকেট ইন হৰ্ হেণ্ড চি ইজ গিং টু ব্ৰিংক ৱাটৰ চি বি ইজ মেকিং এ গাইড হি ইজ গৈং টু ফ্লাইট হৰি ইজ অপনিং হিজ ইংলিছ বুক হি ইজ গিং টু ৰিড ইট দি মান ইজ গু ক্লাইম দ থ্ৰী মাধুৰী ইজ মেকিং হৰ বেড ছি ইজ গু স্লিপ ত'লে এই তোমাৰ বুকৰিডিং বৰ্তমান আমি ইহঁৰ সিধা ওড়িয়া মিনিং জাঁবা দি টিচর হাজে এ পিস অফ চক ইন হর হ্যাণ্ড তো টিচর হাতের কিস চক অল্লা সি ইজ গোয়িং টু রাইট অন দ্লাকবোর্ড সে ব্লাকবোর্ডে লেখা পাই যাও রাম ইজ হোল্ডিং রাম হাতের গোটি রাম তা হাতের পেনটি হোল্ড করে ধরছি হি ইজ গোয়িং টু রাইট সে গোটি লটর লেখা যাওছে দি ওমেন হাজে এ বকেট ইন হর হ্যাণ্ড এই ওমেন জনক তা হাতের গোটিয়ে বকেট অ সি ইজ গোয়িং টু ব্রিঙ্ক সে পাড়ি আনবাপ যাওয়া যিভ ইজ মেকিং কাইট সিভ কাইট ধরি ও কাইট গোটি হি ইজ গোয়িং টু সে এই গুড়িটি উডেইব বা উড়াইব যাওয়া হরি ইজ ওপনিং হিজ ইংলিশ বুক হরি তার ইংলিশ বুকটি ওপন করেছি বা খলিছি হি ইজ গোইং টু রিড ইট সে বা পড়া যাচ্ছি দি ম্যান ইজ টু ক্লাইম দ থ্রি এই ম্যান জনক না গছ উপরক চড়ি যাওয়া যা মাধুরী ইজ মেকিং হর বেড মাধুরী তার বেডটি টিয়ারি করু বা সজাড়ুছি সি ইজ গোয়িং টু স্লিপ সে শোয়া যাবছি বা সে শোব তাহলে এ লা তোমার মিনিং তাহলে বর্তমান আমার সবুজ ইম্পর্টান আমি এই লসন রু কেখবা তো এটাই ছোট লেসন্টে এটি কেবল উপরে হেডিং হি দিয়েছি গোয়ং টু আমি এটার ইউজ শিখবা তো গোয়িং টু মানে কোম প্রথম জানিবা, যে গোয়িং টু কো কেউটি ইউজ হব এবং তার মিনিং কোণ তো গোয়ং টু হচ্ছে আমার গোটে কমিটি ইউজ করা শিখে এটি আমি দেখিপার গোয়িং টু গো হচ্ছে আমার মেন ভাইএন জি ফর্ম অ্যাপরে টু অোয়িং টু রথ হচ্ছে যে কোশি জিনিস যদি প্ল্যান করছি বা অনুমান করছে আমি সেটার মানে গোয়িং টুর ইউজ করা যেপরি আমার এটিতে প্রথমে লেখা দিয়েছে টিচৰ হাজ এ পিছ অফ চক ইন হ'ৰ হেড মানে ক' টিচৰ হাতৰ গোটেই পিছ অফ চক অক অঁ তেনেকৈ ক' কৰিবি যে সেই ব্লা বোৰ্ডে লেখিব হ'ল তেণু কৰিছে আমি গুৰ ইউজ কৰিছে ঠিক সেইপৰিকে ৰাম ইজ হল্ডিং ইজ পেন ৰাম তাৰ পেন টি ধৰিছে তুমি পেন চে ধৰিছে কণ কৰিব আমি কিছু অনুমান কৰিলে গোটেই লেটৰ লেখিব হ'লে এই ক্ষেত্ৰৰে আমি কোনো জিনিছৰ পূৰ্বানুমান কৰিব বা কোন প্লানে জা পাৰিব সেই ক্ষেত্ৰৰে আমি গিং টুৰ য় য়ুজ কৰিব তো ইয়ে তো জানিলে গিং টু কু কোঠি ইউজ কৰা যায় গিং টু কু কিপৰি ইউজ কৰা বৰ্তমান আমি শিখিবা গৈং টু দেখুবা সি ইজ গিং টু ৰট অ্লা বড় তো কিপর হয়েছি গোয়িং টু পূর্ণ দেখা গোটিয়ে আমার হেল্পিং ভর্ব লাগি এবং কেউ প্রকার হেল্পিং ভর্ব লাগি আই এন জি ফর্মে যেল্পিং ভব লাগে সেই হেল্পিং ভব লাগি তেমকি আমি যেতবাদ গোয়ং টু ইউজ করা তাপূর্ভুজ করা বুঝি হলাম এবং গোয়িং টু পরে আমার দেখিপা মেন ভর্ব ভে লাগি কোণ রাইট তো রাইটটা কেউ ফর্মে অ প্রেজেঁট ফর্মরে অ তাহলে আমি এটার কোণ জাঁলে যে আমি যেতব গোয়িং টুর ইউজ করছে প্রথমত হেল্পিং ভর্ ইউজ করা এবং গোয়িং টু পরে যে মেন আমি ইউজ করা তাহা কেউ ফর্মে থাক প্রেজেট ফর্মরে বা ভর্ভর ফার্স্ট ফর্মে থাক আবশ্যক বুঝি আজ আজ এই ছোট লেসন্রু আমি গোয়িং টু রুজ হি তো বর্তমানে আমি গোয়িং টুর ইউজ শিখি

হি ইজ বাইং সুইট ত হ'ব নাই সেই মিঠা কি বহ খোলিকি নাই সি ইজ গিং টু ৰিড ইট সেয়া পঢ়িব তো কৰি ইজ অপনিং হৰ্ বুক সৈতে কি মি ইজ গৈং টু ৰিড ইট বুজি পাৰিলে দি ফিচৰ ম্যান ইজ কিয়াৰিং হিজ নেট এইটো আও গোটেই আমি ট্ৰিক্স শিকিব ফিচৰ মানট কণ ইউ গোটেই হ'ল বই তেনেকৈ সব হি লাগিছে ত'লে ফেচৰ মানে গোটেই নেট ধৰিছে ক' কৰিবি ইজ গইং টু বাই সুইট সেই সুইট কি না হ'ব নে হি ইজ গৈং টু স্লিপ চেপ কৰিব কি হ'ব নে হি ইজ গৈং টু বিট দগ কু বাডব কি চেটাবি হ'ব নে হি ইজ গৈং টু কেশ ফিছ ধৰিব নেট ধৰিছে মানে ধৰক তেকি দাৰিং দ নেট এই হিজ নেট তাৰ সৈতে কে মেচ হ'ব হি ইজ গৈং টু কিছ বুজিহে তা পরবর্তী ঠিক সেইপর আসিলা দি বই হাজ এ স্টিক ইন হর হ্যান্ড বইটি বাড়ি গোটিয়ে ধরছি সে কোণ এই দিইটা তো পড়েলা তারপর আহ এই তিনটি তিনটি ভিতর কোণ সে সুইট কি বাড়ি না সে শোব কি বাড়ি ধরিক না তো সে ডকু বাড় তেমক বাড়ি গোটে ধরি বুঝি হা তা বিমল ইজ মেকিং দ বেড বিমল কুচি গোটিয়ে বেড টিয়ারি সে সজাড়ু বেড সজাড়ু মানে সে কোণ করব কন ইজ গোং বই ইজ স্টাণিং ইন ফ্রন্ট অফ দি সুইট সপ সুইট সপ পাখে ঠিয়া হয়েছে তেমকরি বই জনকে তাহলে যদি আমি এ আইপর ভাবে বুঝবা এবং ম্যাচ করা তাহলে তার উত্তরটি ঠিক দেখা মো স্ক্রিনটে যেমন আমি ম্যাচ কলা ঠিক এই পড়ে তাকে লিখিপার ঠিক আছে তাহলে আজপি পি नेक्स्ट भिड रहा लेसन थर्टिन्र पढ़ा